হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে। এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন লিড রোল অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল। রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর। অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন এন কে সালিল। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবি রঞ্জন মৈত্র। অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত রিসে। অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010। অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়। অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে। নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে। নেক্সট হচ্ছে তাপস পাল অ্যাজ নীলকান্তা রয় রূপে। নেক্সট হচ্ছে প্রেমজিৎ অ্যান নীলকান্তাস ইয়ং ব্রাদার। নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি অ্যাজ নীলকান্তাস ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে লাবণী সরকার অ্যাজ আবিস মাদার রূপে। নেক্সট হচ্ছে শকুন্তলা বাড়ুয়া অ্যাজ নন্দিনীস গ্র্যান্ড মাদার রূপে। নেক্সট হচ্ছে মৌসুমী সাহা অ্যাজ নীলকান্তাস ওয়াইফ রূপে। নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে। নেক্সট হচ্ছে প্রদীপ ধর অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে। নেক্সট হচ্ছে পার্থসারথি চক্রবর্তী অ্যাজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে। নেক্সট হচ্ছে রাজু মজুমদার অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে। নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক অ্যাজ স্পেশাল অ্যাপিয়ারেন্স। নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত অ্যাজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে। নেক্সট হচ্ছে গোপাল তালুকার অ্যাজ অজয় যেটা হচ্ছে আবিস প্রেরণ রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010। অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম। অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং সেদিন দেখা হয়েছিল যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010। 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যারা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010। অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকা বজরা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010। 4 নম্বর হচ্ছে হ্যাংটে চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010। 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। অ্যান্ড ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আর টপ 5 ট্র্যাক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত যেটা হচ্ছে সামিত ঋষি। এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে দেব শ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে বেঙ্গল 2010। সো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস মুভি রিলিজ সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA। সো রিটায়ার 26 আগস্ট 2015। 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল যেটা সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011। আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সেদিন দেখা হয়েছিল এট IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক।
তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন এন কে সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবি রঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত রিসে, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল অ্যাজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ অ্যান্ড নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি অ্যাজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার অ্যাজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বারুয়া অ্যাজ নন্দিনীজ গ্র্যান্ড মাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা অ্যাজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থসারথী চক্রবর্তী অ্যাজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক অ্যাজ স্পেশাল অ্যাপারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত অ্যাজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার অ্যাজ অজয় যেটা হচ্ছে আবিস প্রেরণ রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং সেদিন দেখা হয়েছিল, যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যেটা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবু যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যাংটে চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। অ্যান্ড ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আরও টপ 5 ট্র্যাক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সকলে মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি, তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 1 নম্বর হচ্ছে দেব শ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে বেঙ্গল 2010, সো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস মুভি রিলিজ, সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI, যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিট্রাইভ 26 আগস্ট 2015, 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল যেটা সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011,
আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল এট IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল, অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি, অ্যান্ড লাবণী সরকার, অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া, অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, অ্যান্ড রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন এন কে সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি, অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা, অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবি রঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত রিসে, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল অ্যাজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ অ্যান্ড নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি অ্যাজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার অ্যাজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বাড়ুয়া অ্যাজ নন্দিনীস গ্র্যান্ড মাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা অ্যাজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থসারথি চক্রবর্তী অ্যাজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক অ্যাজ স্পেশাল অ্যাপারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত অ্যাজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার অ্যাজ অজয় যেটা হচ্ছে আবিস ফেরান রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ডট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং সেদিন দেখা হয়েছিল, যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যেটা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবু যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যান্টে চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্রেক লিস্ট সম্বন্ধে বলি তো ট্রেক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউট অফ 5 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 1 নম্বর হচ্ছে দেব শ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে বেঙ্গল 2010, সো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস মুভি রিলিজ, সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA।
সো রিটার্ন অফ 26 আগস্ট 2015। 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল, যেটা সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011। আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল এট IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বারুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন এন কে সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবি রঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত রিসি, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল অ্যাজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ অ্যান্ড নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি অ্যাজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার অ্যাজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বারুয়া অ্যাজ নন্দিনীস গ্র্যান্ড মাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা অ্যাজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থসারথি চক্রবর্তী অ্যাজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক অ্যাজ স্পেশাল অ্যাপারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত অ্যাজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার অ্যাজ অজয় যেটা হচ্ছে আবিস ফেরান রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং সেদিন দেখা হয়েছিল, যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যেটা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবু যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যান্টে চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্রেক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্রেক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউট টপ 5 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি, তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 1 নম্বর হচ্ছে দেব শ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে বেঙ্গল 2010, সো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস মুভি রিলিজ, সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI,
যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও ইউএসএ, সো রিটায়ার 26 আগস্ট 2015। 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল, যেটা সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011। আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল এট IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল, অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি, অ্যান্ড লাবণী সরকার, অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া, অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজে ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, অ্যান্ড রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন এন কে সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি, অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা, অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবিরঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত রিসে, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল অ্যাজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ অ্যান্ড নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি অ্যাজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার অ্যাজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বাড়ুয়া অ্যাজ নন্দিনীস গ্র্যান্ডমাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা অ্যাজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থসারথি চক্রবর্তী অ্যাজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক অ্যাজ স্পেশাল অ্যাপারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত অ্যাজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার অ্যাজ অজয় যেটা হচ্ছে আবিস ফেরান রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সো নেক্সট আপনার বলি সিঙ্গেলস ফ্রম সেদিন দেখা হয়েছিল, যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যেটা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবু যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যান্টে চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্রেক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্রেক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউট অফ 5 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি, তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে দেব শ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে বেঙ্গল 2010, সো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস মুভি রিলিজ, সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট,
WBRI যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও ইউএসএ, সো রিটায়ার 26 আগস্ট 2015। টু নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল যেটা সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011। আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল এট IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল, অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি, অ্যান্ড লাবণী সরকার, অ্যান্ড শকুন্তলা বারুয়া, অ্যান্ড ম্যানি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, অ্যান্ড রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন এন কে সালিল। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমি সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবি রঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত রিসে, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে দেবেজকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল এজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ এ নীলকান্তা ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি এজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার এজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বারুয়া এজ নন্দিনীজ গ্র্যান্ডমাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা এজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থসারথী চক্রবর্তী এজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এজ এ স্পেশাল অ্যাপারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত এজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার এজ অজয় যেটা হচ্ছে আবিস প্রেরণ রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ডট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং সেদিন দেখা হয়েছিল, যে এক নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, দু নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যারা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড থার্ড নম্বর হচ্ছে খোকাবু যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, ফোর নম্বর হচ্ছে হ্যান্টে চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, ফাইভ নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। অ্যান্ড ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আর টপ ফাইভ ট্র্যাক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সকলে মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ টু রেফারেন্স দেখতে পেয়ে যাবেন,
পাঁচ নম্বর হচ্ছে দেবশ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে বেঙ্গল 2010 সরাসরি বেঙ্গল এক্সপিরিয়েন্স মুভি রিলিজ সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI, যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিটায়ার 26 আগস্ট 2015। টু নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল, যেটা সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011। আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল এট IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন লিড রোল, অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি, অ্যান্ড লাবণী সরকার, অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া, অ্যান্ড ম্যানি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, অ্যান্ড রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন NK সালিল। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবি রঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত রিসে, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল অ্যাজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ অ্যান নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি অ্যাজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার অ্যাজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বাড়ুয়া অ্যাজ নন্দিনীস গ্র্যান্ডমাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা অ্যাজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থসারথী চক্রবর্তী অ্যাজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক অ্যাজ স্পেশাল অ্যাপারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত অ্যাজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার অ্যাজ অজয় যেটা হচ্ছে আবিস প্রেরণ রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সো নেক্সট আপনার বলি সিঙ্গেলস ফ্রম সেদিন দেখা হয়েছিল, যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যারা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকা বজরা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যান্টে চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। অ্যান্ড ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আরও টপ 5 ট্র্যাক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে
এখানে মিউজিক দিয়েছেন, অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি যে রেফারেন্স আপনার এখানে আপনারা আউট অফ টু রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট নম্বর হচ্ছে দেব শ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে বেঙ্গল 2010 সরাসরি বেঙ্গল এক্সপিরিয়েন্স মুভি রিলিজ সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI, যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিটায়ার 26 আগস্ট 2015। টু নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল, যেটা সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011। আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল এট IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল, অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি, অ্যান্ড লাবণী সরকার, অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া, অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি, অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস, সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, অ্যান্ড রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন এন কে সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবি রঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত রিসে, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে দেবেশ কে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল এজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ এ নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি এজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার এজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বারুয়া এজ নন্দিনীস গ্র্যান্ড মাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা এজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে পরশুন জ্ঞান এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থ সারথী চক্রবর্তী এজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এজ স্পেশাল রেফারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত এজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার এজ অজয় যেটা হচ্ছে আবিস প্রেরণ রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং সেদিন দেখা হয়েছিল, যে এক নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, দু নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যেটা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড থার্ড নম্বর হচ্ছে খোকাবু যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, ফোর নম্বর হচ্ছে হ্যান্টে চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, ফাইভ নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। অ্যান্ড ট্রেক লিস্ট সম্বন্ধে বলি তো ট্রেক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউট অফ 5 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন।
তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি, যে রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ টু রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট নম্বর হচ্ছে দেব শ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে বেঙ্গল 2010 সরাসরি বেঙ্গল ফিল্মস মুভি রিলিজ সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI, যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিট্রাইভ 26 আগস্ট 2015। টু নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল, যেটা সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011। আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল এট IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন NK সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবিরঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত ঋষি, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010। রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কাউন্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল অ্যাজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ অ্যান্ড নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি অ্যাজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার অ্যাজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বাড়ুয়া অ্যাজ নন্দিনীস গ্র্যান্ড মাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা অ্যাজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থসারথি চক্রবর্তী অ্যাজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক অ্যাজ স্পেশাল অ্যাপারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত অ্যাজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার অ্যাজ অজয় যেটা হচ্ছে আবিস ফেরান রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ডট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010। অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট হচ্ছে জেনার পলিসি যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং সেদিন দেখা হয়েছিল, যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010। 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যেটা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010। অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবো যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010। 4 নম্বর হচ্ছে হ্যান্টে চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010। 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010।
ট্রেক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্রেক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউট অফ 5 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি, তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট নম্বর হচ্ছে দেবশ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে বেঙ্গল 2010 সরাসরি বেঙ্গল এক্সপিরিয়েন্স মুভি রিলিজ সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI, যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিট্রাইভ 26 আগস্ট 2015। টু নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল, যেটা সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011। আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল এট IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন NK সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবি রঞ্জন মৈত্র অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত ঋষি অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010 অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড় অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল অ্যাজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ অ্যান্ড নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি অ্যাজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার অ্যাজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বাড়ুয়া অ্যাজ নন্দিনীস গ্র্যান্ড মাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা অ্যাজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থসারথী চক্রবর্তী অ্যাজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক অ্যাজ এ স্পেশাল রেফারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত অ্যাজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার অ্যাজ অজয় যেটা হচ্ছে আবিস ফেরান রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010 অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং সেদিন দেখা হয়েছিল, যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যেটা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010 অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবু যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যান্টে চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই
প্রশ্ন, যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্রেক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্রেক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউট অফ 5 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি, তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট নম্বর হচ্ছে দেবশ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে বেঙ্গল 2010 সরাসরি বেঙ্গল ফিল্মস মুভি রিলিজ সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI, যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিট্রাইভ 26 আগস্ট 2015। 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল, যেটা সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011। আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন NK সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবিরঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত ঋষি, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010। রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কাউন্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল অ্যাজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ অ্যান্ড নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি অ্যাজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার অ্যাজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বাড়ুয়া অ্যাজ নন্দিনীস গ্র্যান্ডমাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা অ্যাজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থসারথি চক্রবর্তী অ্যাজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক অ্যাজ স্পেশাল অ্যাপারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত অ্যাজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার অ্যাজ অজয় যেটা হচ্ছে আবিস ফেরান রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ডট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010। অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং সেদিন দেখা হয়েছিল, যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010। 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে, তো যেটা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010। অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবু, যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010। 4 নম্বর হচ্ছে
হ্যাংটা চাই স্বপ্নের হাত ধরে, যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010। 5 নম্বর হচ্ছে এ জীবন, জীবনের প্রেম সেই প্রশ্ন, যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্রেক লিস্ট সম্বন্ধে বলি তো, ট্রেক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউট অফ 5 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি তো, রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে দেব শ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে বেঙ্গল 2010, সরি বেঙ্গল এক্সপিরিয়েন্স মুভি রিলিজ, সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট, WBRI, যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিটায়ার 26 আগস্ট 2015। 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল, যেটা সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011। আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল এট IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল, অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস, সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো, ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন এন কে সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবি রঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত ঋষি, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি তো, কাজ হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল এজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ এ নীলকান্তা ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি এজ নীলকান্তা ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার এজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বারুয়া এজ নন্দিনীজ গ্র্যান্ড মাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা এজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থসারথি চক্রবর্তী এজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এজ এ স্পেশাল অ্যাপিয়ারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত এজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার এজ অজয়, যেটা হচ্ছে আবিস প্রেরণ রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং সেদিন দেখা হয়েছিল, যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010,
দু নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যারা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড থার্ড নম্বর হচ্ছে খোকাবুজরা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, ফোর নম্বর হচ্ছে হ্যাংটা চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, ফাইভ নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্রেক লিস্ট সম্বন্ধে বলি তো ট্রেক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউ টপ ফাইভ ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ টু রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট নম্বর হচ্ছে দেব শ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে বেঙ্গল 2010, সরি বেঙ্গল ফিল্মস মুভি রিলিজ, সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI, যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিটায়ার 26 আগস্ট 2015। টু নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল, যেটা সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011, আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল এট IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন লিড রোল, অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি, অ্যান্ড লাবণী সরকার, অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া, অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে, আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, অ্যান্ড রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন NK সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবি রঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত ঋষি, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল অ্যাজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ অ্যান্ড নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি অ্যাজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার অ্যাজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বারুয়া অ্যাজ নন্দিনীস গ্র্যান্ডমাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা অ্যাজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থসারথি চক্রবর্তী অ্যাজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক অ্যাজ স্পেশাল অ্যাপারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত অ্যাজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার অ্যাজ অজয় যেটা হচ্ছে আবিস প্রেরণ রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সো
নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং, সেদিন দেখা হয়েছিল যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যারা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকা বজরা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যাংটে চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আর টপ 5 ট্র্যাক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে দেব শ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে বেঙ্গল 2010 সরাসরি বেঙ্গল এক্সপিরিয়েন্স মুভি রিলিজ সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI, যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিট্রাইভ 26 আগস্ট 2015। 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল যেটা সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011, আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল এট IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বারুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে, আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন এন কে সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমি সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবি রঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত ঋষি, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল এজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ এ নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি এজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার এজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বারুয়া এজ নন্দিনীস গ্র্যান্ড মাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা এজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে পরশুন জ্ঞান এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থ সারথী চক্রবর্তী এজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এজ এ স্পেশাল অ্যাপারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত এজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার এজ অজয় যেটা হচ্ছে আবিস প্রেরণ রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
তো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং, সেদিন দেখা হয়েছিল যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যারা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবু যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যান্টে চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্রেক লিস্ট সম্বন্ধে বলি তো ট্রেক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউট অফ 5 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে দেব শ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে বেঙ্গল 2010, শ্রী বেঙ্গল এক্সপিরিয়েন্স মুভি রিলিজ সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিট্রাইভ 26 আগস্ট 2015। 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল যেটা সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011, আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বারুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন NK সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবিরঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত ঋষি, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল অ্যাজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ অ্যান্ড নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি অ্যাজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার অ্যাজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বারুয়া অ্যাজ নন্দিনীস গ্র্যান্ড মাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা অ্যাজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থসারথি চক্রবর্তী অ্যাজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক অ্যাজ স্পেশাল অ্যাপারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত অ্যাজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার অ্যাজ অজয় যেটা হচ্ছে আবিস ফেরান রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
তো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং, সেদিন দেখা হয়েছিল যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যেটা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবো যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যান্ডে চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউট অফ 5 ট্র্যাক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে দেবশ্রাবন্তী ইন, সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে বেঙ্গল 2010, সো শ্রী বেঙ্গল ফিল্মস মুভি রিলিজ, সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট, WBRI যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিট্রাইভ 26 আগস্ট 2015। 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল যেটা সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011, আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল, অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস, সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন NK সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবিরঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত ঋষি, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল অ্যাজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ অ্যান্ড নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি অ্যাজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার অ্যাজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বাড়ুয়া অ্যাজ নন্দিনীজ গ্র্যান্ড মাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা অ্যাজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থসারথী চক্রবর্তী অ্যাজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক অ্যাজ স্পেশাল রেফারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত অ্যাজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার অ্যাজ অজয় যেটা হচ্ছে আবিস প্রেরণ রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
তো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং, সেদিন দেখা হয়েছিল যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যেটা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবু যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যাংটা চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউট অফ 5 ট্র্যাক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে দেবশ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে বেঙ্গল 2010, সো শ্রী বেঙ্গল ফিল্মস মুভি রিলিজ সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিট্রাইভ 26 আগস্ট 2015। 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল যেটা সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011, আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010 ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008 যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস, সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন NK সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবিরঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত ঋষি, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল অ্যাজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ অ্যান্ড নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি অ্যাজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার অ্যাজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বাড়ুয়া অ্যাজ নন্দিনীস গ্র্যান্ডমাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা অ্যাজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থসারথি চক্রবর্তী অ্যাজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক অ্যাজ এ স্পেশাল অ্যাপারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত অ্যাজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার অ্যাজ অজয় যেটা হচ্ছে আবিস ফেরান রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ডট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
সো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং, সেদিন দেখা হয়েছিল যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যেটা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবু যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যাংটা চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউট অফ 5 ট্র্যাক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে দেবশ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে বেঙ্গল 2010, সো শ্রী বেঙ্গল এক্সপিরিয়েন্স মুভি রিলিজ, সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিটায়ার 26 আগস্ট 2015। 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল যেটা সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011, আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো রেফারেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল, অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে, আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, অ্যান্ড রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন এন কে সালিল। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমি সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবি রঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত ঋষি, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল এজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ এ নীলকান্তা ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি এজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার এজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বারুয়া এজ নন্দিনীজ গ্র্যান্ড মাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা এজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থ সারথি চক্রবর্তী এজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এজ এ স্পেশাল অ্যাপারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত এজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার এজ অজয় যেটা হচ্ছে আবিস প্রেরণ রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
তো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং, সেদিন দেখা হয়েছিল যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যারা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবু যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যাংটে চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্রেক লিস্ট সম্বন্ধে বলি তো ট্রেক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউট অফ 5 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে দেব শ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে বেঙ্গল 2010, সো শ্রী বেঙ্গল এক্সপিরিয়েন্স মুভি রিলিজ, সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিটায়ার 26 আগস্ট 2015। 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল যেটা সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011, আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো রেফারেন্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন লিড রোল, অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে, আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন NK সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবি রঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত ঋষি, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল এজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ এ নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি এজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার এজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বাড়ুয়া এজ নন্দিনীজ গ্র্যান্ডমাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা এজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থ সারথি চক্রবর্তী এজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এজ স্পেশাল রেফারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত এজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার এজ অজয় যেটা হচ্ছে আবিস প্রেরণ রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
তো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং, সেদিন দেখা হয়েছিল যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যারা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবু যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যাংটা চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্রেক লিস্ট সম্বন্ধে বলি তো ট্রেক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউট অফ 5 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে দেবশ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে বেঙ্গল 2010, সো শ্রী বেঙ্গল এক্সপিরিয়েন্স মুভি রিলিজ, সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিটায়ার 26 আগস্ট 2015। 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল যেটা সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011, আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল এট IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রোডাকশান, সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি, অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে, আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস, সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন এন কে সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবি রঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত ঋষি, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল এজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ এ নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি এজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার এজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বারুয়া এজ নন্দিনীস গ্র্যান্ড মাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা এজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থ সারথী চক্রবর্তী এজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এজ এ স্পেশাল অ্যাপারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত এজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার এজ অজয় যেটা হচ্ছে আবিস প্রেরণ রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
তো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রম, সেদিন দেখা হয়েছিল যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যারা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবু যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যাংটা চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্রেক লিস্ট সম্বন্ধে বলি তো ট্রেক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউট টপ 5 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে দেব শ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে বেঙ্গল 2010, সো শ্রী বেঙ্গল ফিল্মস মুভি রিলিজ সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিটায়ার 26 আগস্ট 2015। 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল যেটা সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011, আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন NK সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবিরঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত ঋষি, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল অ্যাজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ অ্যান্ড নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি অ্যাজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার অ্যাজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বাড়ুয়া অ্যাজ নন্দিনীস গ্র্যান্ড মাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা অ্যাজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থসারথি চক্রবর্তী অ্যাজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক অ্যাজ স্পেশাল অ্যাপারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত অ্যাজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার অ্যাজ অজয় যেটা হচ্ছে আবিস ফেরান রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট হচ্ছে জেনার পলিসি যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
সো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং সেদিন দেখা হয়েছিল, যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যারা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবো যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যাংটা চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউট অফ 5 ট্র্যাক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে দেবশ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে বেঙ্গল 2010 সরাসরি বেঙ্গল এক্সপিরিয়েন্স মুভি রিলিজ সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI, যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA সো রিট্রাইভ 26 আগস্ট 2015। 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল যেটা সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011, আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন NK সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবি রঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত ঋষি, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল অ্যাজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ অ্যান্ড নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি অ্যাজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার অ্যাজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বাড়ুয়া অ্যাজ নন্দিনীজ গ্র্যান্ড মাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা অ্যাজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থসারথী চক্রবর্তী অ্যাজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক অ্যাজ স্পেশাল অ্যাপারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত অ্যাজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার অ্যাজ অজয় যেটা হচ্ছে আবিস প্রেরণ রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
সো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং, সেদিন দেখা হয়েছিল যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যারা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবু যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যান্টে চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউট টপ 5 ট্র্যাক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এ মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে দেবশ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে বেঙ্গল 2010, সো শ্রী বেঙ্গল ফিল্মস মুভি রিলিজ সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিট্রাইভ 26 আগস্ট 2015। 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল যেটা সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011, আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বারুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মে লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে। আর সেদিন দেখা হয়েছিল ওয়াজে ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস, সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি 2 স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন NK সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবিরঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত ঋষি, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল অ্যাজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ অ্যান্ড নীলকান্তাস ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি অ্যাজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার অ্যাজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বারুয়া অ্যাজ নন্দিনীস গ্র্যান্ড মাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা অ্যাজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থসারথি চক্রবর্তী অ্যাজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার অ্যাজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক অ্যাজ স্পেশাল অ্যাপারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত অ্যাজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার অ্যাজ অজয় যেটা হচ্ছে আবিস ফেরান রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
তো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং, সেদিন দেখা হয়েছিল যে 1 নম্বর হচ্ছে, সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যেটা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবু যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যান্টে চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্রেক লিস্ট সম্বন্ধে বলি তো ট্রেক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউট অফ 5 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে দেব শ্রাবন্তী ইন, সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে বেঙ্গল 2010, সরি বেঙ্গল এক্সপিরিয়েন্স মুভি রিলিজ, সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI, যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিটায়ার 26 আগস্ট 2015। 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল যেটা সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011, আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল এট IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো রেফারেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল মুভি সম্বন্ধে, এবং এই মুভি হচ্ছে 2010-এ ইন্ডিয়া রোমান্টিক বেঙ্গলি ফিল্ম রূপে এই ফিল্মকে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফিল্মের ডাইরেক্টর আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল অ্যান্ড ইটস এ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রোডাকশান। সো দি ফিল্ম স্টার্স দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ইন দি ইন লিড রোল অ্যান্ড হোয়াইল তাপস পাল, প্রেমজিৎ অ্যান্ড কৌশিক ব্যানার্জি অ্যান্ড লাবণী সরকার অ্যান্ড শকুন্তলা বাড়ুয়া অ্যান্ড মেনি মোর ইন সাপোর্টিং রোল। তো এই ফিল্মের লিড রোল হিসাবে আপনারা দেখতে পেয়ে যাবেন দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি। অ্যান্ড দি ফিল্ম ইজ রিমেক অফ 2008 তেলুগু মুভি পারুগু। সো তেলুগু মুভি পারুগু 2008-এ যেটা ক্রিয়েট করা হয়েছিল সেই মুভির রিমেকে এই মুভিকে তৈরি করা হয়েছে, আর সেদিন দেখা হয়েছিল ওয়াজ এ ব্লকবাস্টার অ্যাট দি বক্স অফিস। সো সেদিন দেখা হয়েছিল ব্রড দি টু স্টার্স অফ বেঙ্গলি সিনেমা দেব অ্যান্ড শ্রাবন্তী চ্যাটার্জি ফর দি সেকেন্ড টাইম আফটার দুজনে। তো সেকেন্ড টাইম আফটার দুজনের পরে এই দুজনকে এই ফিল্মে একসাথে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই আপনারা পেয়ে যাবেন সুজিত মন্ডল, রিটিং বাই পেয়ে যাবেন পারুগু বাই ভাস্কর, অ্যান্ড স্ক্রিন প্লে বাই পেয়ে যাবেন NK সালিল। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রীকান্ত মেহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড স্টারিং আপনারা পেয়ে যাবেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড তাপস পাল, প্রেমজিৎ, কৌশিক ব্যানার্জি, মৌসুমী সাহা অ্যান্ড লাবণী সরকার। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন মোহন ডি বর্মা। নেক্সট হচ্ছে এডিটেড বাই রবি রঞ্জন মৈত্র, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত ঋষি, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 24 ডিসেম্বর 2010, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 160 মিনিটস। সো নেক্সট হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন হচ্ছে বেঙ্গলি। নেক্সট হচ্ছে বাজেট হচ্ছে 4.5 করোড়, অ্যান্ড বক্স অফিস থেকে এটা ইনকাম করেছে 12 করোড়। তো সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে দেবেশকে আবির রূপে পেয়ে যাবেন দেখতে, নেক্সট হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এজ নন্দিনী রূপে, নেক্সট হচ্ছে তাপস পাল এজ নীলকান্তা রয় রূপে, নেক্সট হচ্ছে প্রেমজিৎ এ নীলকান্তা ইয়ং ব্রাদার, নেক্সট হচ্ছে কৌশিক ব্যানার্জি এজ নীলকান্তাস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে লাবণী সরকার এজ আবিস মাদার রূপে, নেক্সট হচ্ছে শকুন্তলা বাড়ুয়া এজ নন্দিনীস গ্র্যান্ডমাদার রূপে, নেক্সট হচ্ছে মৌসুমী সাহা এজ নীলকান্তাস ওয়াইফ রূপে, নেক্সট হচ্ছে প্রসূন জ্ঞান এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে পার্থ সারথি চক্রবর্তী এজ হচ্ছে আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে রাজু মজুমদার এজ আবিস ফ্রেন্ড রূপে, নেক্সট হচ্ছে কাঞ্চন মল্লিক এজ স্পেশাল রেফারেন্স, নেক্সট হচ্ছে সুপ্রিয় দত্ত এজ পুলিশ অফিসার বিশ্বনাথ বাবু রূপে, নেক্সট হচ্ছে গোপাল তালুকার এজ অজয় যেটা হচ্ছে আবিস প্রেরণ রূপে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেক ক্যারেক্টার দেখতে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে যেটা হচ্ছে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 24 ডিসেম্বর 2010, অ্যান্ড স্টুডিও যেটা বলি তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, নেক্সট হচ্ছে জেনার করেছে যেটা হচ্ছে ফিল্ম, অ্যান্ড প্রডিউসার হচ্ছে শ্রীকান্ত মেহতা অ্যান্ড শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
তো নেক্সট আপনার বলি সিঙ্গেল স্প্রং, সেদিন দেখা হয়েছিল যে 1 নম্বর হচ্ছে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাকটা যেটা রিলিজ হয়েছিল 19 নভেম্বর 2010, 2 নম্বর হচ্ছে মন হারিয়ে বাঘরে তো যারা রিলিজ হয়েছিল 26 নভেম্বর 2010, অ্যান্ড 3 নম্বর হচ্ছে খোকাবু যেটা রিলিজ হয়েছিল 4 ডিসেম্বর 2010, 4 নম্বর হচ্ছে হ্যাংটা চাই স্বপ্নের হাত ধরে যেটা রিলিজ হয়েছিল 11 ডিসেম্বর 2010, 5 নম্বর হচ্ছে এ জীবন জীবনের প্রেম সেই প্রশ্ন যেটা রিলিজ হয়েছিল 9 জানুয়ারি 2010। ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, আউ টপ 5 ট্র্যাক লিস্ট দেখতে পেয়ে যাবেন। তো সবকটা মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি অ্যান্ড সামিত, যেটা হচ্ছে সামিত ঋষি, এই দুজনে এই মুভিতে আপনারা দেখতে পাবেন যে দুজনে এখানে মিউজিক দিয়েছেন। অ্যান্ড রেফারেন্স হিসেবে বলি তো রেফারেন্স আপনারা এখানে আপনারা আউট অফ 2 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে দেব শ্রাবন্তী ইন সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে বেঙ্গল 2010, সো শ্রী বেঙ্গল ফিল্মস মুভি রিলিজ সো এক্সক্লুসিভ প্রেস মিট রিপোর্ট WBRI যেটা হচ্ছে ওয়াশিংটন বেঙ্গল রেডিও USA, সো রিটায়ার 26 আগস্ট 2015। 2 নম্বর হচ্ছে পাবলিশ করা হয়েছিল যেটা সেদিন দেখা হয়েছিল যেটা হচ্ছে অ্যাক্সেস হয়েছিল 29 জুন 2011, আর এই মুভির এক্সটার্নাল লিঙ্ক রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেদিন দেখা হয়েছিল IMDb কে তরফ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা এক্সটার্নাল লিঙ্ক। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন।